السلام عليكم ورحمة الله وبركاته. قدر مهيما كهو تبوتينا قدر مهيما كهو تبوتينا جبريل لو مر ربير كاتي جانتا تتوشي كيچو سامانا دي لو مر ربير كاتي قدر مهيما كهو تبوتينا جبريل لو مر ربير সকাল হয়ে গেল, এইবার বিয়ে বাড়ি যাওয়ার পালা, পোশাক জোগাড় হয়নি, আম্মাজান ফজরের আজান হয়ে গেল, আবার ফজরের নামাজ পড়ে আবার সিজদায় পড়ে কাটছে, পড়তে না মাথা তোলে না, আল্লাহ পোশাক জোগাড় হয়নি, আর কিছুক্ষণ পর বিয়ে বাড়ি যাবো। ফজরের নামাজের পর আল্লাহ রসুল আবার ফাতেমার বাড়ি এলো, ফাতেমা দরজা খুলে আব্বা এসেছি, দরজা খুলে গেল, আম্মাজান ফাতেমা সামনে দাঁড়িয়ে ছলো ছলো নয়ন নিয়ে আব্বার দিকে তাকিয়ে আছে। আল্লাহ রসুল বুঝতে পারলো, কিছু বললো না, শুধু বললো ফাতেমা কাল রাত্রে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি ওটা খুলে দেখেছো? ফাতেমা বলছে আব্বা আপনি তো আমাকে খুলতে পারলেন, আপনি বলছেন ফাতেমা রেখে দাও আমি রেখে দিয়েছি। কেমন ফাতেমা, কেন জান্নাতে রানী হবে না? বলে আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি, আপনি বলেছেন ফাতেমা রেখে দাও আমি রেখে দিয়েছি। আমার ঘরের ফাতেমা হলে কি করতো? বাপ যদি বলে খুকি তোর ঘরে এটা রাখ খুব দামি জিনিস রয়েছে, কাল সকালবেলা লোবো তোর ঘরে রেখে দে, বাপ চলে যেতে যা দেরি ছিটকে না দিয়ে ছিঁড়িয়ে খুঁড়িয়ে রেখে দেখ তোর মধ্যে কি আছে। হ্যাঁ, কিন্তু নবীর মেয়ে ফাতেমা বলছে আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি রেখে দিতে বলেছে। বলে নিয়ে এসো, প্যাকেজটা নিয়ে আসা হলো, প্যাকেজ নিয়ে আসার পর আল্লাহ রসুল বলছে ফাতেমা খোলো, প্যাকেজটাকে খোলা হলো, প্যাকেজ খোলার পর আম্মাজান ফাতেমা দিচ্ছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য দুনিয়ার বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর দুনিয়ার বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিচ্ছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা রাত কেঁদেছে ফাতেমা, আল্লাহ পাক রাতের বেলায় ফাতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিয়েছে। এবার কান্নার ফল আম্মাজান ফাতেমা পোশাক দেখার সাথে সাথে মুচকি হাসি দিল খুশিতে, বাগে বাগ তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে ফাতেমা যখন নতুন জামা পরেছে খুশবুটা লাগিয়েছে, আব্বাকে বলে আব্বা আমি আর দেরি করব না, আপনি আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আব্বা বলছে ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়, যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে সম্পর্ক ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে, চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে ফাতেমা গুটি গুটি পায়ে চলেছে কোথায়, রাজ প্রাসাদের দিকে, বিয়ে বাড়িতে যাচ্ছে। গন্তব্যে পৌঁছে গেল, রাজার বাড়িতে পৌঁছে গেল, রাজপ্রাসাদে মেন গেটে পা ফাতেমা রাখলো, রাখার সাথে সাথে দেখছে লাইন দিয়ে সারি সারি সব বসে আছে, সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে নেই। ফাতেমার এন্ট্রি হয়ে গেল, ফাতেমা ওখানে পৌঁছে গেল, পা রাখার সাথে সাথে কি ঘটনা ঘটছে দেখেন, যখন ভালোবাসা প্রেম মায়া
যে ফাতেমার খাবা হয় না যে ফাতেমা সারা জীবন একটা পোশাক পরে ওই ফাতেমা এমন একটা পোশাক পরে বিয়ে বাড়িতে পা রাখলো রাজার মেয়েদের চোখ সব দাঁড়িয়ে গেল অবাক সব দাঁড়িয়ে পড়েছে দিশেহারা ইহুদি নারী এলো মানে বান্ধবী এলো ফাতেমার হাতটা ধরে সোজা চলে যাচ্ছে কোথায় রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বিয়ে বড় স্টেজ করা হয়েছে ওই স্টেজের উপর সোজা নিয়ে চলে গেল ইহুদি নারী ফাতেমাকে যেখানে কোণে বসে আছে মানে বউ বসবে যেখানে ওই কোণের পাশে একটা সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ চাইলে কি না পারে যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে ভিখারি বলতো ফকির বলতো গরিব বলতো ওই গরিব ফাতেমা সিংহাসনে সবার উপরে আর রাজার মেয়েদের আল্লাহ পাক নিচে বসিয়ে দিয়েছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একজন নারী মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওই নারীর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে যে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় এখন ওই রাজার মেয়ে থাকতে না পেরে বলে ফাতেমা বাবু একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা বাবু তুমি যে জামাটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো একটা বার বলবে কোন বাজার থেকে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা তবে আজও পর্যন্ত আমার বাপ এত দামি জামা দিতে পারলো না তুমি কোন বাজার থেকে এমন কিনেছো এত সুন্দর একটা জামা তখন ফাতেমা বুদ্ধিমতী ফাতেমা সঙ্গে সঙ্গে মুচকি হাসি দিয়ে বুদ্ধি কাটি মনে যায় সুযোগ পেয়েছি সব কটাকে কলমা পড়াবো তোমাদের তখন ফাতেমা কি বলবে হ্যাঁ চলে যাও মুরার ইসা বাজারে চলে যাও হ্যাঁ বসিরহাট বাজারে চলে যাও পেয়ে যাবে ওটা তো কোনো বাজারের জিনিস নয় জান্নাত আল্লাহ উপহার দিয়েছে তখন ফাতেমা সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে ওই সমস্ত ইহুদি নারীদেরকে বাজারে যাওয়ার ঠিকানা বাজারে যাওয়ার রাস্তা দোকানের দোকানের নাম দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে ফাতেমা ইহুদি নারীদের বুঝিয়ে দিচ্ছে খুব মন দিয়ে শুনবেন দোকানের মালিক জোরে বলুন না সুবহানাল্লাহ মা ফাতেমা বলছে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ ধরে চলে যাও বাজার পেয়ে যাবে বাজার হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ ওই মালিককে পেয়ে গেলে দুনিয়ার সব দামি জিনিস তুমি পেয়ে যাবে আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ এই কথা শোনার পর এক এক ইহুদি নারী এক এক রাজার মেয়ে মা ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল শেষ কথা কবি লিখছে দোকানের মালিক Oh,